ও মাই গড, আনোয়ার আলী ইস্ট বেঙ্গল আর দিল্লি এফসি বিশাল বড় ধাক্কা খেল। পিএসসি নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবং এই ভিডিওটিতে আনোয়ার আলীর কেসে পিএসসি কী ডিসিশন নিল, আনোয়ার আলী ইস্ট বেঙ্গল দিল্লি এফসির কী কী ক্ষতি হলো, সমস্তটা কিন্তু পুরো ডিটেলস নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। অর্থাৎ বলতে পারি এই ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন, আনোয়ার আলীর কী সিদ্ধান্ত এলো বা ভবিষ্যতে ইস্ট বেঙ্গল আনোয়ার আলী দিল্লি এফসি কী চ্যালেঞ্জ করতে পারে, সমস্তটা কিন্তু পুরো ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তাই কী হলো ব্যাপারটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ করে রাখছি। এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটা কথা বলবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, আনোয়ার আলীর বলবো যে বিশাল বড় ক্ষতি হয়েছে। প্রথমত AIFF তাদের পিএসসি যেই সিদ্ধান্তটা জানিয়েছে, সেই সিদ্ধান্তটা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, ভবিষ্যতে যদি আর অন্য কোনো প্লেয়ার এরকম অন্য দলের সঙ্গে কন্ট্রাক্ট থাকাকালীন এরকম ইচ্ছা করে কন্ট্রাক্ট ভেঙে যেতে অন্য ক্লাবের সঙ্গে যুক্ত না হতে পারে, সেটা আটকানোর জন্য কিন্তু হিউজ 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 মানে ক্ষতিপূরণ দিতে হবে ইস্ট বেঙ্গল দিল্লি এফসি আনোয়ার আলী এবং আনোয়ার আলীকে। তো বলে রাখি AIFF এত কড়া সিদ্ধান্ত যে নিয়েছে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভবিষ্যতে যাতে আর অন্য কোনো প্লেয়ার এরকমভাবে চুক্তি ভেঙে অন্য ক্লাবে না যেতে পারে, সেটার জন্য কিন্তু প্রচুর কড়া পদক্ষেপ নিয়েছে AIFF। এইবারে বলি কী কী ক্ষতি হয়েছে আনোয়ার আলীর। সর্বপ্রথমে আনোয়ার দিয়ে শুরু করি। আনোয়ার, তিনি 4 মাস ব্যান পেয়েছেন, এবং আপনারা প্রশ্ন করতেই পারেন যে দাদা তাহলে 4 মাসের ব্যানটা কত তারিখ থেকে বা কবে থেকে ইমপ্লিমেন্ট হবে, চালু হবে। আজকে AIFF তাদের পিএসসি যে অফিসিয়াল স্টেটমেন্টটা দিয়ে দেবে, তারপর থেকে চালু হয়ে যাবে। যদি আজকে দিয়ে দেয় অফিসিয়ালি, তাহলে আজকে থেকে 4 মাস, অর্থাৎ এটা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, জানুয়ারির মাঝখান থেকে আনোয়ার আলী অ্যাভেলেবেল হয়ে যাবে খেলার জন্য। পাশাপাশি আনোয়ার আলী 4 মাস ব্যান, তার পাশাপাশি দিল্লি এফসি আনোয়ার আলী এবং ইস্ট বেঙ্গল মেনশান করেছে কিন্তু পিএসসি AIFF যে এদের মিলে মোহনবাগানকে 12.9 কোটি টাকা মানে ক্ষতিপূরণ দিতেই হবে। আমি ভিডিওতে বারবার বলে এসেছিলাম 12 কোটি টাকা দিতেই হবে, তো এই মুহূর্তে দাঁড়িয়েছে 12.9 কোটি টাকা। এবং কিসের জন্য এই টাকাটা দিতে হচ্ছে সেটাও AIFF জানিয়ে দিয়েছে। আনোয়ার আলীর সঙ্গে লোন কন্ট্রাক্ট ছিল মোহনবাগানের 8.4 কোটি, এবং আনোয়ারকে নেওয়ার জন্য মোহনবাগান যে দিল্লি এফসিকে 2 কোটি টাকা মানে ক্লাব থেকে রিলিজ করার জন্য ট্রান্সফার ফি দিয়েছিল, সেইটা মানে হয়ে গেল 10.4 কোটি টাকা, এবং বেঁচে রইল 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা মোহনবাগান যে বর্তমানে মোহনবাগানের ক্ষতি হয়েছে, মোহনবাগানকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে, সেই জন্য 2.5 কোটি টাকা, অর্থাৎ এইটা সমস্ত মিলালে 12.9 কোটি টাকা হয়ে যাচ্ছে। মেনশান করে দেওয়া হয়েছে এই টাকাটা আনোয়ার, দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গলকে মিলে দিতে হবে। আমরা জেনেই গেছিলাম যে অলরেডি রঞ্জিত বাজাজ একটা কন্ট্রাক্ট সই করে নিয়েছে যে কোনো মতে তাকে কিন্তু এই টাকাটা পেমেন্ট করতে হবে না, পুরো টাকাটাই আনোয়ার আর ইস্ট বেঙ্গল মিলে পে করবে। তো বর্তমানে পিএসসি মেনশান করেছে, তো দেখা যাক এবার কী সিদ্ধান্ত নেয় রঞ্জিত বাজাজ। তো এটা হচ্ছে দুটাও। এবার বলে রাখি ইস্ট বেঙ্গল আর দিল্লি এফসিকে দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান দিয়েছে। দুটো ট্রান্সফার উইন্ডো মানে এই উইন্টার ট্রান্সফার উইন্ডো এবং সামার ট্রান্সফার উইন্ডো, এই দুটো উইন্ডোতেই কিন্তু ইস্ট বেঙ্গল কোনো প্লেয়ার সই করতে পারবে না। এটা একটা টেরেবল, একটা বিশাল বড় শাস্তি দেওয়া হয়েছে। এবং বলে রাখি তার পাশাপাশি এটাও মেনশন করেছে AIFF এর পিএসসি যে ইনস্ট্যান্ট মানে ভাবুন এক্ষুনি গিয়ে ইস্ট বেঙ্গল কোনো প্লেয়ার সই করবে, সেটাও পারবে না, সেটাও ব্যান করে দিয়েছে। মানে ইনস্ট্যান্ট কোনো প্লেয়ার রেজিস্ট্রেশনও করতে পারবে না ইস্ট বেঙ্গল আর দিল্লি এফসি, অর্থাৎ বর্তমানে যারা আছে দিল্লি এফসিতে, দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গলে, তারাই কিন্তু থাকবে, নতুন কোনো প্লেয়ারকে সই করতে পারবে না। তো এতগুলো বড় বড় শাস্তি দিয়েছে AIFF এর পিএসসি আনোয়ার, ইস্ট বেঙ্গল আর দিল্লি এফসিকে। হ্যাঁ, এবং বলে রাখি AIFF এই শাস্তি দেওয়ার কারণ একটাই, যাতে ভবিষ্যতে কোনো প্লেয়ার এরকমভাবে কোনো দলের চুক্তি ভেঙে অন্য দলে সই করার সাহসটা না পায়,
সেটার জন্য কিন্তু একটা বড় শাস্তি এবং বড় সিদ্ধান্ত নিয়েছে AIFF। কারণ হতেই পারে, মানে ভাবুন আমি একটা দলে খেলছি এবং অন্য দল আমাকে বেশি টাকা দিল, তাহলে তো আমি এই দলে চুক্তি ভেঙে চলেই যেতে পারি ওই দলে। এইটা যাতে কেউ না করতে পারে সেই জন্যই কিন্তু AIFF এই বড় বড় সিদ্ধান্ত দিয়েছে। এবারে বলে রাখি, আনোয়ার আলীর শাস্তি কি কমবে, 4 মাস কি ব্যান কমবে? এই যে AIFF এর PSC তাদের সিদ্ধান্ত জানিয়েছে, এটা কিন্তু চ্যালেঞ্জ করবে আনোয়ার দিল্লি এবং ইস্ট বেঙ্গল। প্রথমে যাবে AIFF ডিসিপ্লিনারি কমিটি, সেইখানে যদি কোনো ফলাফল না বদলায় তাহলে তারা যাবে ক্যাসের কাছে, CAS। সেখানে যদি ফলাফল বদলায় তাহলে ভালো, নয়তো কিন্তু ফিফার কাছে এই ম্যাটারটা যাবে না। এটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে AIFF এর PSC, মানে ফিফা, আমরা যেটা ভেবেছিলাম যে ফিফার কাছে যেতে পারে, ফিফার কাছে এই ম্যাটারটা যাবে না। ইন্টারনালি লাস্ট AIFF ডিসিপ্লিনারি কমিটি, তারপরে CAS এর কাছে কিন্তু পুরো ব্যাপারটা যাবে, অর্থাৎ ফিফার কাছে কিন্তু এই ব্যাপারটা পৌঁছাবে না। তো এইবারে অনেকেও, মানে আমি বুঝতে পারছি না যে এটা আমি কার ফরে বলবো। অবশ্যই মোহনবাগান, তারা কিন্তু কেসটা অনেকটা জিতেছে, কিন্তু কারণ 12 কোটি টাকা দেওয়া কিন্তু মোটেও সহজ ব্যাপার নয়। যদিও ইস্ট বেঙ্গল ক্লাব, তারা কিন্তু চ্যালেঞ্জ করবে যাতে এই 12.9 কোটি টাকার অ্যামাউন্টটা কমিয়ে 6-7 কোটিটা আনা যায়। তো এটা কিন্তু আমি 100% বলছি না যে হ্যাঁ এটা আনা যাবেই, তবে অ্যাপিল করবে এবং আনোয়ারের 4 মাস যে ব্যান আছে সেটাও যাতে কমিয়ে 2-3 মাস করা যায়, সেটার জন্য অ্যাপিল করবে। এবং তার পাশাপাশি যাতে দুটো ট্রান্সফার উইন্ডো না হয়ে একটা ট্রান্সফার উইন্ডো ব্যান হয় অন্তত, সেটাও কিন্তু চেষ্টা করবে ইস্ট বেঙ্গল দিল্লি FC। অর্থাৎ এখনও ব্যাপারটা কিন্তু লম্বা যাবে, এবং বলে রাখি যেহেতু ব্যাপারটা লম্বা যাবে, আনোয়ার কিন্তু AIFF যখনই এই স্টেটমেন্টটা অফিসিয়ালি রিলিজ করবে তারপর থেকে কিন্তু আনোয়ার আলী ব্যান 4 মাস, অর্থাৎ ধরে নিয়ে আজকে থেকেই ইমপ্লিমেন্ট হবে যে আনোয়ার আলী ব্যান, এবার 4 মাস চলবে সেটা। তাহলে বোঝা গেল যে ইস্ট বেঙ্গলের ওপর কিন্তু দিল্লি FC-র ওপর এবং আনোয়ারের ওপর কিন্তু বিশাল বড় শাস্তি দিয়ে দিয়েছে AIFF, এবং অবশ্যই চ্যালেঞ্জ হবে আগেও বলেছি। এবং বলে রাখি একটা জিনিস, এতে কিন্তু ক্ষতি হলো আনোয়ার আলীর। অনেক কেউ বলবে যে হ্যাঁ আনোয়ার আলীর এটা শাস্তি হওয়া উচিত ছিল। দেখুন একটা জিনিস দেখলে যে হ্যাঁ আনোয়ার যেভাবে ছেড়েছে, মোহনবাগানের দিক থেকে দেখলে মনে হয় যে ঠিক আছে আনোয়ার আলী শাস্তি পাওয়া উচিত ছিল, কিন্তু একটা ভারতীয় ফুটবল প্রেমী, একটা ভারতীয় প্লেয়ার, তার দিক থেকে দেখলে কিন্তু মনে হয় এটা একটা হাস কল, এত বড় শাস্তি দেওয়া উচিত ছিল না। ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে দেখতে গেলে মনে হয় যে ইস্ট বেঙ্গলের ওপর বেশি বড় শাস্তি দেওয়া হয়েছে, দিল্লিরও ক্ষেত্রে একই। তো বলে রাখি এইটা এত বড় সিদ্ধান্ত দেওয়ার একটাই কারণ AIFF PSC-র, সেটা হচ্ছে ভবিষ্যতে যাতে অন্য কোনো প্লেয়ার এইটা না করতে পারে, অন্য দলের সঙ্গে চুক্তি আছে সেই চুক্তি ভেঙে অন্য দলে সই করবে, যাতে এই জিনিসটা কেউ না করতে পারে। সবার মনে কিন্তু প্লেয়ারদের মনে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে যে কন্ট্রাক্টের সম্মান করতেই হবে, এবং এটা করা উচিত, কারণ তাহলে তো কোনো প্লেয়ারই কোনো প্লেয়ার মানে দলের কন্ট্রাক্টের সম্মান করবে না, তাহলে বলবে যে আনোয়ার সহজে বেঁচে গেছে তাহলে আমরাও করি কন্ট্রাক্ট। তাহলে ভারতীয় ফুটবলে কন্ট্রাক্টের কোনো ভ্যালুই থাকবে না, যাতে ভারতীয় ফুটবলে কন্ট্রাক্টের ভ্যালু থাকে সেই জন্যই বড় সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তো আমি আগেও বলছি, যদি আমি একটা ভারতীয় ফুটবল প্রেমী হিসেবে দেখি তাহলে বলবো যে আনোয়ারের সঙ্গে বড় ক্ষতি হয়েছে, এটা হওয়া উচিত ছিল না। তো আপনাদের মতামতটা আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি সমস্তটা ডিটেলস কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দান উত্তরে সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।